অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করছি। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে গেছে। তো যাদের 2020 ভার্সন অ্যাডোবি ইলাস্ট্রেটর তাদের ঠিক এভাবে ওপেন হবে, আমারটাতে যেভাবে হয়েছে। আর যাদের 2020 ভার্সন না তাদেরও ওপেন হবে, কিন্তু হয়তো বা এই অপশনগুলো আসবে না। আমাদের এই যে অপশনগুলো আছে এটা সবার হয়তো বা আসবে না বা আসবে। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা দেখি দুটো অপশন আছে বাম দিকে, হোম এর নিচে ক্রিয়েট নিউ এবং ওপেন। তো ক্রিয়েট নিউ মানে বোঝাচ্ছে কি, এখানে ক্রিয়েট নিউ নতুন কিছু অবশ্যই, আর ওপেন ওপেন মানে যদি আমাদের আগে কোনো কিছু ফাইল থেকে থাকে সেটা যদি আমরা ওপেন করতে চাই। তো মোটামুটি এটা হচ্ছে ডিসপ্লে, এটা সবার আসবে না। এখন প্রথম অবস্থায় সাপোজ আপনার তো একদম প্রথম আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করছেন, তখন ঠিক এভাবে আসবে। হয়তো বা কারো 2020 ভার্সন আছে তাদের এই অপশনগুলো আসবে না, কিছুটা বাগের জন্য একটু সমস্যা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এটা আসতে মানে এটা ভিজিবল হয় না, এটা কেমন ব্লার হয়ে থাকে, ভিজিবল হতে একটু সময় নেয়, সিস্টেম করলে ভিজিবল হয়। তো আমরা এটা দেখব না, আমাদের এটা দরকার নেই, এটা আমাদের সবার এরকম অপশন নাই। কিন্তু সবার এই অপশনগুলো ঠিকই আছে, ফাইল এডিট অবজেক্ট টাইপ সিলেক্ট ইফেক্ট ভিউ উইন্ডো এবং হেল্প, এই অপশনগুলো আমাদের সবার অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে। তো আমরা কোথায় ক্লিক করব? তো প্রথম একটা নতুন ডকুমেন্ট পেজ খুলতে হবে, একটা ডকুমেন্ট পেজ যদি আমরা ওপেন করতে চাই সেই জন্য আমাদেরকে ক্লিক করা লাগবে ফাইলে। এটা শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে না, আপনি মাইক্রোসফট ওয়ার্ড বলেন, অ্যাডোবি ফটোশপ বলেন, বা আফটার ইফেক্ট যাই বলেন না কেন, যেটাই বলেন না কেন, আপনার প্রত্যেকটা একটা নতুন ডকুমেন্ট নিতে হচ্ছে হলে আপনাকে ফাইলে ক্লিক করা লাগবে, ফাইলে। তো ফাইলে ক্লিক করলে আমরা এখানে অপশন পাচ্ছি কি কি, নিউ, নিউ ফ্রম টেমপ্লেটস, ওপেন, ওপেন রিসেন্ট ফাইলস, তারপরে এক্সপোর্ট, সার্চ অ্যাডোবি স্টক, বিভিন্ন আর কি। তা আমাদের এইগুলো দেখার বিষয় না, আমরা নিউতে ক্লিক করব। তো নিউতে কি আছে, কন্ট্রোল দেখেন ডান দিকে আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে, কন্ট্রোল প্লাস এন, তারপর শিফট কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল প্লাস ও। তো এইগুলো হচ্ছে ডানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এগুলো হচ্ছে সব শর্টকাট, এই শর্টকাটগুলো দেয়া থাকে পাশে, যার যেটা শর্টকাট এটা দেয়া থাকে। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, তো শর্টকাটগুলো মনে রাখার ট্রাই করবেন, কারণ আপনি যত বেশি শর্টকাট জানবেন আপনি হচ্ছে তত বেশি ফাস্ট কাজ করতে পারবেন, তত দ্রুত কাজ হবে আপনাদের এবং কাজটা করেও মজা পাবে। তো কন্ট্রোল প্লাস এন এটা হচ্ছে শর্টকাট নতুন ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট। তো নিউ এর প্রথম অক্ষরটা কি, এন, আর কন্ট্রোল, তাহলে কন্ট্রোল প্লাস এন, সিম্পল। তো আমরা যদি নিউতে ক্লিক করি তাহলে ঘটনা কি ঘটবে দেখি, কে যেন আসতে যাচ্ছে ক্লাসে। আচ্ছা নিউতে ক্লিক করার পর দেখেন আমাদের অপশনটা এসছে ঠিক এমন, বা কারো এটা রিসেন্ট এসছে, কারো সেভড, মোবাইল, এই অপশনগুলো বার আছে 2020-এ, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইনস্ট্রাকশন, এগুলো অনেকগুলো আছে। আচ্ছা আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এগুলো থাকুক, এটা যদি আমরা কাস্টমাইজ সেট করি, এটা নর্মালি সেট করে দেয় আর কি, আপডেট ভার্সনগুলোতে এগুলো সেট করে দেওয়া আছে যে আসলে কোনটার জন্য কত, আপনারা কেমন নিতে চাচ্ছেন। যেমন এটা আইপ্যাড প্রো, এটার ওয়েট হাইটটা কেমন হবে, এগুলো কেমন হবে, এগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো কেমন হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা আমাদের দেখার অতটা বিষয় না, আমাদের এটা সেট করা থাকুক না থাকুক সেটা ফ্যাক্ট না, কিন্তু আমাদের এই অপশনটা দেখবো আমরা, এই অপশনে কি কি আছে সেটা দেখবো। দেখেন এখানে প্রিসেট ডিটেলস, এই প্রিসেটে হচ্ছে কি কি থাকবে এই ডিটেলসগুলো এখানে নাও আছে। তো আমরা আনটাইটেলড ওয়ান এই অপশনটাতে দেখবো, আনটাইটেলড ওয়ান, আনটাইটেলড ওয়ান এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেম, আপনার ডকুমেন্ট পেজে কি নাম হবে, এটাতে আপনি কোনো নাম দিতেও পারেন নাও দিতে পারেন, বা আনটাইটেলড ওয়ান এভাবেও রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে আমি সাজেস্ট করবো অবশ্যই নাম দেবেন, যেমন আজকের কাজটা কি আমাদের নিউ ডকুমেন্ট, তাই না, আমরা দেবো কি ডকুমেন্ট সেট আপ, ডকুমেন্ট সেট আপ, আমরা আমাদের নিউ ডকুমেন্ট নাম দিলাম, আজকে আমরা কাজ শিখবো কি ডকুমেন্ট সেট আপে, সেও তো এটা দিলাম ডকুমেন্ট সেট আপ। আচ্ছা ঠিক আছে, তারপরে আসছে কি এখানে উইথ আছে, তার পাশে পিক্সেল আছে, তার নিচে হাইট আছে, অরিয়েন্টেশন আছে, আর্টবোর্ড আছে। তো এখন আমরা এই কয়েকটার কাজ জানবো। তো উইথের আগে আমরা এখানে পিক্সেলটা দেখি, দেখেন উইথের পাশে 1280 বা দিয়ে পিএক্স দিয়ে আছে। তো আমাদের এখানে ডান দিকে পিক্সেলস এবং এই একদম ডানে অ্যারো আছে,
আমরা অ্যারো বাটনটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, পিকাস পয়েন্ট এরকম অপশন আছে। কয়টা অপশন আছে? 1 2 3 4 5 6টা অপশন আছে, মোট 6টা অপশন আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে পিক্সেলটা, পিক্সেল, তারপরে ইঞ্চি, তারপরে মিলিমিটার। ইঞ্চি মিলিমিটার এগুলো কোথায় ইউজ হয়? মিলিমিটার মূলত বুশিয়ারে সবচেয়ে বেশি ইউজ হয় মিলিমিটার, আর ইঞ্চি হয় আপনি বিজনেস কার্ড, বুশিয়ার, ফ্লায়ার, এগুলো তো সবগুলোতে মোটামুটি পিক্সেলের জায়গাতে ইঞ্চি ইঞ্চি বেশি ব্যবহার করে সবাই। তো আমরা কোনটা সিলেক্ট করব? তো আমরা যেহেতু এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করব, আমরা পিক্সেল পিক্সেলটা সিলেক্ট করব। ঠিক আছে, পিক্সেল থাক, এটা যেটা ইউজ করেন কোনো সমস্যা নেই, যে আপনার যে কোনো বাধা আছে না সেটা না, আপনি যে কোনো একটা ইউজ করেন, এটা কোনো ফ্যাক্ট না। তবে পিক্সেলটা ইউজ করবেন যেহেতু পিক্সেলের মানটা সব জায়গাতে দেওয়া থাকে মূলত, যে এত বাই এত পিক্সেল। আচ্ছা, তো এখানে উইথ, উইথটা আছে কত? 1280। তো উইথ মানেটা কি? উইথ মানে ওয়াইড, মানে এখান থেকে এ পর্যন্ত, সাপোজ সাপোজ এটা আমরা বাড়াই দিচ্ছি, দেখেন এ পর্যন্ত, এটা কিন্তু উইথ, এটা ছোট করে দিচ্ছি, এটা হচ্ছে উইথ। তো উইথটা আমাদের কত দিয়ে আছে? 1280। আর হাইটটা দিয়ে আছে দেখেন, এটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে 1024। তো আমরা কোনটা দেবো সেটা? তো আমাদের নির্দিষ্ট কোনো সেট আপ নাই, আপনাদের ইচ্ছা মতো আমরা সেট আপ দিবো। তবে আমি রেফার করব আপনারা দিবেন হচ্ছে 800x600 বা 600x400। আচ্ছা, আমি রেফার করব 600x400 দিবেন বা 1000x800 দিবেন। আচ্ছা, আমরা দিলাম 600x400। তো এটা হচ্ছে নর্মাল একটা ডকুমেন্ট পেজে সিম্পল কাজের জন্য 600x400, ভালো খারাপ না। এখন এরকম অনেক নিয়ম আছে, যেমন ফাইবার, আপনারা ফাইবার মূলত অনেক জনের নাম শুনছে, ফাইবারে যখন কোনো ইমেজ আপলোড করবেন আপনি, তো ফাইবারের ইমেজটা হচ্ছে 550x370 পিক্সেল ওয়াইড হবে, 550, আর হাইট হবে 370। তারপর যদি ফ্রিল্যান্সারে যান 400x400, তারপর উপরে 400 পিক্সেল, নিচে 400 পিক্সেল। তো এরকম অনেক কটা, যেমন ইউটিউবে 1280x720, মেবি 1280x720 থাম্বনেইলের। তো নিয়ম আছে আর কি, এরকম অনেক নিয়ম আছে। তো আমরা যখন ওইগুলোতে কাজ করব তখন আমরা সেটা আলাদাভাবে দেখব। নর্মালি আপনারা যখন সেট আপ দেবেন আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, বা আমি যেটা রেফার করেছি 600x400 দিতে পারেন, ভালো হয়, বা 1000x800। আচ্ছা, আমরা 600x400 দিয়ে করবো। তো এটা গেল পিক্সেল, আমাদের উইথ এবং হাইট। এখন অরিয়েন্টেশন, তো অরিয়েন্টেশন এখানে ব্যাপারটা কি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মতো হয়ে আছে আর এটা হচ্ছে হোয়াইট কালারের মতো হয়ে আছে। তো দুইটা পার্থক্যটা কি দেখেন, আমরা যদি এটাতে ক্লিক করি, আমরা ক্লিক করলে পার্থক্যটা বুঝতে পারবো। অরিয়েন্টেশনের প্রথমটাতে ক্লিক করে দেখেন উইথটা হয়েছে 400, হাইটটা হয়েছে 600, চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি অরিয়েন্টেশন টুতে ক্লিক করি তো দেখবো উইথটা 600 400, তার মানে কি এরা হচ্ছে এক্সচেঞ্জ করে, উইথ এবং হাইটটা এক্সচেঞ্জ করে দেয়। তো এখানে দেখেন লম্বালম্বিভাবে আছে, তার মানে কি এটাতে হাইট অবশ্যই বেশি থাকবে আর এটা হচ্ছে ওয়াইডলি বেশি আছে, তার মানে এটাতে হচ্ছে উইথটা বেশি থাকবে। তো ঠিক আছে, তারপরে আসলাম আর্টবোর্ড। তো নাম্বার অফ আর্টবোর্ড, আমাদের আর্টবোর্ড সংখ্যাটা কত হবে? তো আমাদের মূলত যখন যেই কাজই করি না কেন, ম্যাক্সিমাম কাজে আমাদের আর্টবোর্ড সংখ্যাটা 1 হবে, সেটা একই দিয়ে রাখবো। আমরা 2 3 দিলে কী হবে আমরা ঘটনাটা একটু পরে দেখি। এটা আর্টবোর্ড গেল, এই কাজগুলো কমপ্লিট। এখানে হচ্ছে ব্লিড এরিয়া, তো ব্লিড আপনাদের এখানে যেমন আছে তেমন থাকবে, এটাতে হাত দেওয়ার কারোর দরকার নাই, কারণ ব্লিড নিয়ে আমাদের পরে জানার আছে। ব্লিড আমাদের কাজে লাগবে যখন আমরা বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার এগুলো করবো, তখন ব্লিড আমাদের কাজে লাগবে। এখন লগোর ক্ষেত্রে ব্লিডের কোনো দরকার নেই। তারপরে আসলে হচ্ছে অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো কালার মোডটা হচ্ছে RGB কালার এবং সেম ওয়াইকে কালার। তো আপনারা বলেন RGB কালারে কে জানেন, RGB-র পূর্ণ রূপটা কেউ বলতে পারবেন? রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, একদম কারেক্ট। আর সেম ওয়াইকে পূর্ণ রূপ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। আরেকটা কে মানে ব্ল্যাক, ব্ল্যাক, ওকে, সুন্দর। RGB কালারটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর সেম ওয়াইকে হচ্ছে কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, ইয়েলো, ব্ল্যাক। আচ্ছা, তো সেম ওয়াইকে মূলত ইউজ হয় প্রিন্টিং ক্ষেত্রে, প্রিন্টিং যেসব কাজ আছে আমাদের,
যেমন ব্যানার বলেন, তারপরে বুশিয়ার বলেন, বিজনেস কার্ড বলেন, প্রিন্টিং রিলেটেড কাজগুলোতে হচ্ছে আমাদের সেম ওইকে কালারটা ইউজ হয়, কালার মোডটা ইউজ হয়। আর আরজিবি কালার মোডটা ইউজ হয় আমরা যত মানে রেজুলেশন ভালো আলা কাজ করবো, যেমন লোগো ডিজাইন, তারপরে ফটো, লোগো ডিজাইন বা গ্রাফিক্স, মানে গ্রাফিক্সের যত হাই কোয়ালিটি কাজ আছে সবগুলোতে আরজিবি কালার ইউজ হবে, দেখবেন আরজিবি মোডটা ইউজ হয়। তো আমরা এটা অবশ্যই অবশ্যই না আরজিবি কালার সিলেক্ট করে রাখবো বা সেম ওয়াইকেও রাখতে পারি, কোনো সমস্যা নেই, ঘটনা একই কিন্তু আরজিবিটাই রাখবো, ঠিক আছে? আরজিবি কালার মোডটা আমরা সিলেক্ট করে রাখবো। আপনারা যদি এখানে সেম ওয়াইকে রাখেন কালার মোডটা সিলেক্ট করে, সমস্যা নেই, কিন্তু আমরা আরজিবি ক্লিক করে রাখছি, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরজিবিটা হচ্ছে আপডেট ভার্সন, বুঝা গেছে? এটা হচ্ছে আপডেটেড ভার্সন, আর হচ্ছে সেম ওয়াইকে হচ্ছে প্রিন্টিং ভার্সন। স্ক্রিন এখানে রাস্টার ইফেক্ট, এটা হচ্ছে কত হবে, আমরা এটা হাই আছে, মিডিয়াম আছে, স্ক্রিন 72 আছে, তো আমরা এটা 300 PPI করে রাখতে পারি বা মিডিয়াম করতে পারি। তো আমরা 300 করব, কারণ ম্যাক্সিমাম বায়াররা চায়, এটা যদি যারা বায়ার আছে তারা বলে দেয় যে আমাকে 300-এ দেন, এটা রাস্টার ইফেক্টটা। পিপিআইটা কি? আচ্ছা এখানে এখন পিপিআই, পিপিআই কথাটার অর্থটা কি? পিক্সেল পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি মানে হচ্ছে প্রত্যেকটা ইঞ্চিতে কয়টা পিক্সেল থাকবে। আচ্ছা এখানে 300 হলে তাহলে প্রত্যেকটা ইঞ্চিতে 300 পিক্সেল। হ্যাঁ প্রত্যেকটা ইঞ্চিতে 300 পিক্সেল থাকবে, 300 পিক্সেল প্রত্যেকটা ইঞ্চিতে থাকে মানে কি, তাহলে এটা হাই কোয়ালিটি হবে না? আরো আগেরটা ছিল কি 72, 72টা থাকতো, মানে যত পিক্সেল বেশি হবে আপনার হচ্ছে তত ডিজাইনটা বেটার হবে, রেজুলেশনটা তত ভালো হবে, হাই ডেফিনেশন হবে। আমরা এখানে দেখছি রাস্টার ইফেক্টটা পিপিআই, আমরা যদি ফটোশপ ওপেন করি, যখন ফটোশপ ওপেন করবো তখন দেখবো হচ্ছে এখানে 300 DPI। তো ডিপিআই মানে এটা কেউ বলতে পারবেন? আচ্ছা ডিপিআই মানে হচ্ছে সম্ভবত ডেন্সিটি, না এটা ডট পার ইঞ্চি, হ্যাঁ যেটা বলছে ডট পার ইঞ্চি, ডিপিআই মানে হচ্ছে ডট পার ইঞ্চি, মানে প্রত্যেকটা ইঞ্চিতে কত কয়টা করে ডট থাকবে। তো মূলত ফটোশপ আর ইলাস্ট্রেটর পার্থক্যটা এখানে পিপিআই ডিপিআই এর মধ্যে পার্থক্য, এটা হচ্ছে পিক্সেল আর ফটোশপটা হচ্ছে ডট। আচ্ছা তারপর এটা হচ্ছে ডিফল্ট, আমাদের প্রিভিউ মোডটা অবশ্যই ডিফল্ট থাকবে। মোড সেটিংসে যদি আমরা ক্লিক করি একই ঘটনা, আমাদের যে এই ট্যাবটা, যারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 15 ইউজ করছে তাদের মনে হয় এই ট্যাবটাই ওপেন হয়ে আছে। তো এটা একই সাইজ, এখানে কাস্টম নাম্বার অফ আট বর্ষ এক, আর জিবি কালার মোড 300 PPI, ওকে আচ্ছা ক্যান্সেল দিলাম। তো এখন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু ডকুমেন্ট পেজটা ক্রিয়েট হয়ে যাবে, তো দেখেন আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, চলে এসেছে, এটা হচ্ছে ডকুমেন্ট সেট আপে যে আমরা নাম দিয়েছিলাম ডকুমেন্ট সেট আপ আর জিবি, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা আমরা এখন দেখি যদি ফাইল আমরা নিউ, যদি আমরা দুইটা আর্টবোর্ড নিতাম সেক্ষেত্রে কী হবে, দুইটা যদি ক্লিক করি ক্রিয়েট, দেখেন এখানে আমাদের কয়টা, একটা, এখানে হচ্ছে একই মাপের দুইটা, এটা হচ্ছে আর্টবোর্ড, এখানে তিনটা নিলে তিনটা আসবে, চারটা নিলে চারটা আসবে, বুঝা গেছে? তো আর্টবোর্ড আমাদের, আমরা তো মূলত একটাতে কাজ করবো, আমাদের আর্টবোর্ডটা একটা হবে, তো ঠিক আছে। এই রকম অবস্থানটা মোটামুটি সবার আসছে, সবার আসছে কি না ভাইয়া? আচ্ছা যদি না আসে আপনারা এখন কাজ দেখেন পরে প্র্যাকটিস করেন, এটা তো এইরকম অবস্থানটা সবার আসে না, এটা স্বাভাবিক, না আসার কারণ আছে, আমি কারণটা পরে বলতেছি। তো এখন আমরা দেখি উপরেরটা হচ্ছে এ ফাইল এডিট অবজেক্ট টাইপ সিলেক্ট, এইগুলো হচ্ছে সবার আসে মেনু বার। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন ভাই, আপনি যে আনটাইটেল টুলে ওইখানে কি আর্টবোর্ড জাস্ট দুইটা দিছেন, দ্যাটস ইট? জি জি আর্টবোর্ডটা দুইটা দিছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে মেনু। আচ্ছা ভাই ইলাস্ট্রেটর আপনারটা কোনটা, মানে কোন ইয়ারে? 2020। তো এটা হচ্ছে মেনু বার, উপরে এটা হচ্ছে মেনু আর এটি হচ্ছে টুল বার, এটা হচ্ছে টুল। তো দেখেন টুল কারো হয়তো বা এভাবে থাকতে পারে, এভাবে আছে, এভাবে থাকলে সমস্যা নেই, এখানে ক্লিক করলে এভাবে হবে তো ইচ্ছা।
তো এটা টুল, আর এখানে এই পয়েন্টের মধ্যে যেটা দেখতেছি এই লাইনটা, এটা হচ্ছে টুল প্যানেল বলা যায়। টুল প্যানেল, টুল প্যানেল কেন শুনবার বলছে, না ভাই। টুল প্যানেল বলার কারণটা হচ্ছে এখানে হচ্ছে টুল, আমরা যে টুলে ক্লিক করব এই টুল রিলেটেড যতগুলো হচ্ছে অপশন আছে, ক্যাটাগরি আছে, এখানে শো করবে সেগুলো টুল রিলেটেড। এখানে যেগুলো শো হতে চায় সবকিছু টুল রিলেটেড হবে। আমরা যদি এখানে পেন টুলে ক্লিক করি এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এটা চেঞ্জ হচ্ছে না, এটা যখন আর্টবোর্ডে ক্লিক করবো তখন চেঞ্জ হয়ে যাবে। তো এটা গেল, এটা হচ্ছে টুল, এটা হচ্ছে সাব মেনু বলতে পারি, সাব এটা মেনু, এটা সাব মেনু, এটা টুল বার, আর এদিকে হচ্ছে প্যানেল, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড প্যানেল। তো আমার হচ্ছে এখন কথা হচ্ছে আপনার ভাইয়া এভাবে আছে, আমাদের একটু আলাদাভাবে আছে। তো আলাদাভাবে কিভাবে আছে, আলাদাভাবে থাকার কারণটা কি, তো চলেন দেখি। এখানে আমরা যদি ওপরে মেনু বার দিকে ক্লিক করি, আছে একটু এটা, এখন মেনুতে যদি ক্লিক করি এই মেনু বারটার দিকে লক্ষ্য করে দেখেন লাস্টের দিকে চলে আসবে, এই সাইডে অপশন আছে, এখানে ইসেনশিয়াল ক্লাসিক বা কারো অন্য কিছু লেখা থাকতে পারে। এখানে যে অ্যারোটা আছে অ্যারোটাতে আমরা ক্লিক করব, তাহলে এখানে অ্যারোটাতে দেখেন আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো, লেমন, অটোমেশন, ইসেনশিয়াল, ইসেনশিয়াল ক্লাসিক, লেআউট, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওই বিভিন্ন আছে। তো তাহলে দেখি আমরা অটোমেশনে যদি ক্লিক করি আমাদের প্যানেলটাতে কি চেঞ্জ হয়, দেখেন প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে টুল বারও চেঞ্জ হয়েছে, ডান সাইডে প্যানেলটাও চেঞ্জ হয়েছে। তারপরে যদি আমরা ইসেনশিয়ালে ক্লিক করি তাহলে আমাদের এটা হবে ঠিক এমন আমাদের আর্টবোর্ডটা। তারপরে যদি ইসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করি আগে যেমন ছিল ঠিক তেমন আসবে। তারপরে যদি লেআউটে ক্লিক করি দেখেন চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা প্রত্যেকটা চাইতে আলাদা। এখন পেইন্টিং এ ক্লিক করলে কি আসবে ঘটনা, পেইন্টিং, প্রিন্টিং এন্ড প্রুফিং, তাই তো, প্রিন্টিং এন্ড প্রুফিং। তারপরে ট্রেসিং, টাইপোগ্রাফি একটু চেঞ্জ হয়েছে শুধুমাত্র এখানে, ওয়েব, তারপরে এটা রিসেট ওয়েব, নিউ ওয়ার্ক স্পেস। তো নিউ ওয়ার্ক স্পেস মানে এটা কি, আমি যদি নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করি তাহলে এখানে আমাদের যে সিলেকশনটা মানে এখানে যেটা সিলেক্ট করা আছে এগুলো হচ্ছে সেভ হয়ে থাকবে সেই নাম দিয়ে, সেটা আমি এখন সিলেক্ট করলাম না, এটা পরে দেখা দেবো। তা আপনারা মোটামুটি ইসেনশিয়াল ক্লাসিকটা সেট করে রাখতে পারেন আপাতত কাজের জন্য, পরবর্তীতে আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ইসেনশিয়াল ক্লাসিকের আমি একটু পরে যাই, লেআউটে ক্লিক করে রাখি। তো ওকে, তো দেখেন এখানে আমাদের শো করতেছে কিন্তু টুল বারগুলো। তো টুল বারে যদি আমরা হচ্ছে মাউস পয়েন্টারটা নিয়ে যাই, আমাদের টুল বারটার নাম বলে দিবে আসলে কোনটা কি নাম। তো প্রথমটার নাম কি সিলেকশন টুল, তারপর এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো সিলেকশন টুলের পাশে কিন্তু লেখা আছে ভি, ডিরেক্ট সিলেকশন টুলের পাশে লেখা আছে এ। তো দুটাই সিলেকশন টুল, দুটা কাজ ভিন্ন, সম্পূর্ণরূপে ভিন্ন কাজ। তো ডিরেক্ট সিলেকশন টুলে যদি দেখেন, ডিরেক্ট সিলেকশন টুলের নিচের দিকে এরোর মতো হয়ে আছে। তো আমরা যদি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখি তাহলে আমরা এখানে দেখতে পাবো ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল এবং ল্যাসো টুল, তিনটে অপশন আছে এখানে। আচ্ছা তারপরেরটা কি পেন টুল, এটা শর্টকাট পি। এখানে পেন টুলে যদি ক্লিক করে ধরে রাখি দেখেন পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, রিশেপ টুল। তারপরেরটা কি, এটা আছে কার্ভেসার টুল, এটা সবার নাই, আপডেট ভার্সনগুলোতে শুধুমাত্র আছে মেবি। তারপরেরটা হচ্ছে শেপ টুল। তো শেপ টুলের এখানে যদি ধরি তাহলে দেখেন এখানে রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন সেগমেন্ট টুল, অনেকগুলো আর কি, আমি সবগুলো পড়তেছি না, এগুলো আপনারা বাসায় যে পড়ে দেখবেন। তারপর পেইন্ট ব্রাশ টুল, এখানে ব্রাশের কিছু আছে, তারপরে একটা টেক্সট টাইপ টুল বোঝা যাচ্ছে, এটা টাইপ টুল, রোটেট, ইরেজার, শেপ বিল্ডার টুল, গ্রেডিয়েন্ট টুল, আই ড্রপার টুল, ব্লেন্ড টুল, এটা হচ্ছে উইথ টুল, আর্টবোর্ড টুল এবং জুম টুল। তো এখন যদি আমরা দেখি যে আমি কিছু কাজ করতেছি, সাপোজ মনে করেন যে আমি
এখান থেকে একটা কাজ করতেছি এই টুলে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কাজ করতেছি অ্যাডবোর্ডে। এখন আপনার টুল বক্সে দেখলেন আপনার এই টুলটা নাই, আপনার নাই তাহলে আপনি কোথায় পাবেন এই টুলটা, খুঁজে বের করবেন কোথায় থেকে? যখন দেখবেন আপনার অ্যাডবোর্ডে কোনো একটা টুল মিসিং বা ওই টুলটা খুঁজে পাচ্ছেন না, তখন আপনারা নিচে দেখেন তিনটা ডটেড লাইন আছে এডিট টুল বার, এই তিনটা ডটেড লাইনে ক্লিক করবেন। এখন ক্লিক করলে এখানে আপনার যত টুল আছে আপনার এখানে সব টুলগুলো শো করবে। তাহলে দেখেন এই যেগুলো অংশগুলো মানে দেখা যাচ্ছে না সিলেকশন করবে, সিলেক্ট হচ্ছে তার মানে এটা আসছে। এখন এইগুলো সাপোজ আমার দরকার হচ্ছে স্পাইরাল টুল, এই টুলটা আমার দরকার, তাহলে এই টুলটা আমরা এই অবস্থানে নিয়ে যেতে চাচ্ছি, সাপোজ এই ইরেজার টুল এখানে নিয়ে যেতে, তাহলে কি করব আমরা জাস্ট স্পাইরাল টুলটা মাউস দিয়ে চেপে ধরবো, ধরে যে ইরেজার টুল আসছে এখানে যে ছেড়ে দেবো। দেখেন প্লাস চিহ্ন হয়েছে একটা, এখানে স্পাইরাল টুলটা চলে গেছে। তারপর সাপোজ এই তো পোলার গ্রিড টুল, এটা আমরা নিয়ে যেতে চাচ্ছি, আমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে এখানে যে ছেড়ে দেবো, তাহলে এখানে দেখেন পোলার গ্রিড টুল, আমরা আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে। পোলার গ্রিড টুলে দেখেন ঢোকেন, দেখেন এখানে দেখতে পাবো হচ্ছে স্পাইরাল টুল এবং পোলার গ্রিড টুল নতুন দুইটা টুল অ্যাড হয়েছে। তাহলে বুঝতে পারছি আমরা যে কিভাবে যদি আমাদের টুল খুঁজে না পাই আমরা কিভাবে টুলটা খুঁজে পাবো। হ্যাঁ, আমার তো মোর অপশনটা আমি পাচ্ছি না, মানে আর টুল গুলো খোঁজার জন্য যে অপশনটা ওইটা আমারটা দেখতেছি না আমি। আচ্ছা, ওটা আপনারটা তাহলে একটু পরে দেখতেছি, আমি সমাধানটা করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এইটা গেল টুল প্যানেল, তো আমরা মোটামুটি টুল, আচ্ছা আপনার যেহেতু পাচ্ছেন না এ পর্যন্ত দেখলাম তাই না, তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে সেভ করব, কোন একটা ডকুমেন্ট ফাইল আমরা সেভ করব কিভাবে। তো সেভ করা হচ্ছে এখানে একটা আমরা সাপোজ একটা নিলাম ড্রয়িং আর্টবোর্ড নিলাম, কালারটা চেঞ্জ করে দিই, আচ্ছা এটা নিলাম। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এস না শুধু ফটোশপ, আচ্ছা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা দেখি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা ফাইল সেভ করব মিনিমাম দুইটা। কি কি ফাইল সেভ করব? একটা হচ্ছে ফাইল সেভ করব ভেক্টর ফাইল, যেটাকে বলা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল বা ভেক্টর ফাইল। তো আপনারা যেই কাজই দেন, আমি যদি কোনো হোমওয়ার্কও দিই সেক্ষেত্রে ভেক্টর ফাইল থাকা লাগবে, বা আমি যদি বলি যে আপনি বাসায় এই কাজটা প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে ভেক্টর ফাইল থাকা লাগবে। জি সবাই জি বলেন, কিভাবে সিলেক্ট করেছেন? আচ্ছা, রেড কালার বক্সটা সিলেক্ট করছি আমি, জাস্ট এখানে শেপ টুল, এখানে রেক্টেঙ্গুলার টুল আছে এটা জাস্ট ড্র করছি টেনে, এখানে হয়তো বা কালার আলাদা ছিল আমরা এখানে। হ্যাঁ, একটু কাইন্ডলি যদি টুলস গুলো যদি একটু নাম যদি বলতেন ভালো হতো। আচ্ছা, টুল গুলো নাম বললাম না আমি, আমি আমার কারেন্ট ছিল না। আচ্ছা, টুল গুলো নাম আমরা আস্তে আস্তে, ভিডিওতে আছে টুল গুলোর নাম গুলো, ভিডিওতে আছে, সমস্যা নেই, আপনি পাবেন। আচ্ছা, ওটা আস্তে আস্তে শিখে যাবো, সমস্যা নেই, টুল গুলোর নাম নিয়ে টেনশন করা নাই, আমরা আজকে যেটা মূল কাজ সেটা শিখবো, ঠিক আছে? আমরা ভাই আজকে ক্লাসটা কি রেকর্ড করছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, রেকর্ড করতে চাই আজকে ক্লাসটা, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হবে, সমস্যা নেই, সমস্যা নেই, থ্যাংক ইউ। তো আজকের কাজটা কি দেখেন, এটা আমরা যে বক্সটা নিছি এই বক্সটা ফেক না, ঠিক আছে? এই বক্সে আমরা কিভাবে কালার নিলাম কি করলাম এটা দেখার দরকার না, এটা আমি আজকে শিখাচ্ছি না, এটা শিখানো ফ্যাকশন, আজকে যেটা শিখাচ্ছি সেই পার্টটা আছে। আমরা হচ্ছে কিভাবে সেভ করবো এবং কোন ফাইলটা সেভ করবো আমরা, এটা মূল বিষয়। তো আমরা ফাইল দেখেন সেভ করবো, সেভ করতে গেলেও আমাদের সেম ব্যাপার, ফাইলে চলে যাবো, ফাইলে ক্লিক করবো, তারপর এখানে দেখেন সেভ এজ অপশনটা আছে। তো আমরা হচ্ছে প্রথম কাজটা কি, আমরা যখন কোনো একটা ফাইল সেভ করবো তো ফার্স্টে আমরা যাবো হচ্ছে ফাইল এবং সেভ এস, এই অপশনটাতে যাবো, শিফট, এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস এস। তো আমরা ফাইলে ক্লিক করে করে সেভ এসে ক্লিক করলাম, তো দেখেন এখানে সেভ এসে ক্লিক করার পর আমাদের এখানে অপশন চলে এসছে, তাই না? এই প্যানেল আমাদের এই প্যানেলের মতো চলে আসবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ডট এআই ডকুমেন্ট সেট আপ, এটা আমরা নাম দিয়েছিলাম ডকুমেন্ট সেট আপ। তো আমরা যদি সেভ এস টাইপ অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই এ ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন অপশন দেখতে পাবো, পিডিএফ, ইপিএস, এআইটি, এসভিজি, ডট এসভিজিজেড,
তো আমরা কোন দিকে তাকাবো না এখন, আমাদের শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে এআই ফাইল ডট এআই। তো ডট এআই মানে কি? ডট এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডট এআই ফাইল, ঠিক আছে। ডট পিডিএফ মানে পিডিএফ ফাইল, ওটা পিডিএফ এর পূর্ণ রূপ যেটা সেটা ফাইল। তো এটা হচ্ছে ডট এআই ফাইল, আর ডট এআই ফাইলটা হচ্ছে ভেক্টর ফাইল। ওকে, যদি কখনো আপনাদেরকে কোনো বায়ার বলে যে আমাকে ভেক্টর ফাইলটা দেন, তখন হচ্ছে আপনার মেন ফাইল, মানে এটা হচ্ছে মেন ফাইল আপনার অ্যাডোবি রেজিস্ট্রার সফটওয়্যার, মেন ফাইল হচ্ছে ডট এআই। যেমন অ্যাডোবি ফটোশপের মেন ফাইলটা হচ্ছে ডট পিএইচডি, এরকম এটা হচ্ছে মেন ফাইল। তো আমরা অবশ্যই এটা সেভ করব ফার্স্টে। তো সেভ করব কিভাবে? আর আমাদের কাজ থাকবে, সাপোজ আপনারা একটা ফোল্ডারে, আপনারা একটা ফ্রিল্যান্সিং ফোল্ডার বানাতে পারেন। তো এই ফোল্ডারে আপনারা একটা ফাইল খুললেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, বা দেখেন আমি একটা নতুন ট্যাব খুলছি, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে লিখছি ফার্স্ট ক্লাস, লেখা আছে ফার্স্ট ক্লাস আছে এখানে। বা কিভাবে আমরা এখানে আরেকটা খুললাম, যেটা লিখলাম কি ফার্স্ট ক্লাস আফটার, আমরা এটাতে সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ঢুকলাম, ঢুকে এখানে সেভ করে দিলাম। তো সেভ করার সময় এরকম একটা অপশন আসবে সবারই, তো অপশন নিয়ে কোনো ভাবনা না, কিছু নেই, ওকেতে প্রেস করলে হবে, কোনো কিছু টেন্স না। এটা ইংলিশ এখানে ইংলিশ 2020 এখানে 2020 থাকুক, সমস্যা নেই, ওকেতে প্রেস করো। ওকে, এটা সেভ হয়ে গেছে কিন্তু। তো এটা একটা গেল হচ্ছে আমরা ভেক্টর ফাইল সেভ করলাম। তো এখন হচ্ছে এই ভেক্টর ফাইলটা কার জন্য? ভেক্টর ফাইলটা হচ্ছে সম্পূর্ণ নিজের জন্য। তো সম্পূর্ণ নিজের জন্য বলতে কি, এই ভেক্টর ফাইলটা সেভ করা মানে হচ্ছে এই ফাইলটা আপনি পরবর্তীতে যদি চান, সেক্ষেত্রে আপনি এডিট করতে পারবেন, যে কোনো রকম এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, সেটা আমি পরে দেখাচ্ছি। তো নেক্সট যে কাজটা করবো সেটাতে হচ্ছে আমরা জেপিইজিতে সিলেক্ট সেভ করবো। তো জেপিইজি ফাইলটা কার জন্য? জেপিইজি ফাইলটা হচ্ছে আপনার দেখার জন্য, যে আপনার ইমেজটা কেমন হয়েছে একটু জুম করে দেখার জন্য, বা বায়ারকে পাঠানোর জন্য, বা আমি যদি আপনাদের কাছ থেকে ইমেজটা, যে আপনি হোমওয়ার্কটা করছেন আমাকে দেখান, পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, তখন সেটা হচ্ছে জেপিজি ফাইলটা দেওয়া লাগবে। মাথায় রাখবেন সবাই জেপিজি, আমি যদি কখনো ফাইল চাই আমাকে জেপিজি ফাইল দেবেন, পিএনজি ফাইল দেবেন না, জেপিইজি। তো আমরা জেপিজিতে কীভাবে সেভ করবো? তো আমরা ফাইলে ক্লিক করবো, আবারও ফাইলে ক্লিক করার পর এখন দেখেন এখানে অপশন আছে এক্সপোর্ট, এক্সপোর্টে এখানে সেভ করবে। তো যাদের হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2015 বা 2019-18 ইউজ করেন, তাদের কিন্তু এভাবে থাকবে, ফাইলে ক্লিক করলে নিচের দিকে পেয়ে যাবো আমরা সেভ ফর ওয়েব, অটো ডাইরেক্ট সেভ ফর ওয়েব পাবো। আর যারা 2020 ইউজ করি তা হচ্ছে এক্সপোর্টে এখানে মাউস পয়েন্টারটা ধরলে সেভ ফর ওয়েবটা পাবো। এটা শর্টকাট হচ্ছে অল্টা শিফট কন্ট্রোল প্লাস এস। তো আমরা সেভ ফর ওয়েবে ক্লিক করব। তো সেভ ফর ওয়েবে ক্লিক করার পর আমাদের এইরকম একটা পেজ আসবে, আমরা এটা ড্র্যাগ করে জাস্ট একটু উপরে তুলে নেব, যাতে নিচের লেখাগুলো আমরা দেখতে পাই, নিচের লেখা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন নেম আননেমড, আচ্ছা এটা আননেম থাকুক, এটা ঘাবড়ানোর দরকার নেই। এখন এখানে আছে জেপিজি, আমাদের এখানে যদি ক্লিক করি, এখানে যে অ্যারোটাতে ক্লিক করলে জিপ জেপিজি পিএনজি 8 এবং পিএনজি 24। তো পিএনজি 8 এবং পিএনজি 24 এটা আমরা পরে দেখবো, ঠিক আছে, পার্থক্য বা এটা আমরা পরে দেখবো, আমাদের এখন পিএনজি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা জেপিজি নিয়ে মাথা ঘামানো। তো এটা হচ্ছে জেপিজি, তো আমরা জেপিজিতে ক্লিক করবো, সিলেক্ট আছে। তারপর নিচে দেখেন লেখা আছে ভেরি হাই, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, ম্যাক্সিমাম। তো আমরা যদি লোয়ে ক্লিক করি তো দেখেন এখানে কোয়ালিটি, কোয়ালিটি এবং হচ্ছে এই প্যানেলগুলো দুটা এক সম্পর্ক, মানে দুটা দুইটার সাথে সম্পর্ক আছে। তো আমরা যদি মিডিয়ামে ক্লিক করি কোয়ালিটি কিন্তু কমে গেছে, মানে বেড়ে গেছে, হাইয়ে ক্লিক করলে কোয়ালিটি 60%, ভেরি হাই ক্লিক করলে কোয়ালিটি 80%, আর ম্যাক্সিমামে ক্লিক করলে কোয়ালিটি 100%, এটা 100-এ 100 আসবে। তো আমরা যদি হাইয়ে, আচ্ছা ঠিক আছে, ভেরি হাই ক্লিক করলাম, এখন কোয়ালিটি যদি মনে করেন যে না আমি 100 রাখবো না, আমি 90 রাখবো, তো এখানে এটা কমায় বাড়ায় 90 বা 91 রাখতে পারেন, বা এখানে হচ্ছে আপনারা 0 প্রেস করে লিখতে পারেন, লিখেও দিতে পারেন যে এত নেব। আচ্ছা ঠিক আছে, এটা গেলো হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির পরে কী আছে এখানে? ব্লার, এখানে হচ্ছে প্রোগ্রেসিভ, তো এটা ঠিক আছে, এটা ঠিকঠাক, এটা চেঞ্জ করার দরকার নেই। তারপর হচ্ছে ব্লার, তো ব্লার অপশনটা 0 আছে, এটা 0 থাকবে, ঠিক আছে, এখানে হচ্ছে বাড়ানো কমানোর দরকার নেই। অবশ্যই লগের ক্ষেত্রে এখানে ব্লারে যাতে আপনার ক্লিক না পড়ে, বা ব্লার কম বেশি না হয়। তারপরে আছে এখানে আইসিসি প্রোফাইল, এটা গেল ম্যাটা ম্যাটি না, তো এটা দেখি আমরা, এটা হোয়াইট অপশন আছে। তো এটার কাজটা কি?
আমরা আর্টবোর্ড আর্টবোর্ড কালারটা হোয়াইট সিলেক্ট আছে, আমরা যদি এখানে ক্লিক করি আর ওতে ক্লিক করি ব্ল্যাকে ক্লিক করি তাহলে দেখেন আর্টবোর্ডটা চেঞ্জ হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল। তো আমরা আর্টবোর্ডটা হোয়াইট ব্ল্যাক আমাদের ইচ্ছে মতো ইউজ করবো, শুধুমাত্র হোয়াইট ব্ল্যাক সেটাই না, আমরা যদি আদারে ক্লিক করি এখানে কিন্তু কালার প্লেটটা চলে আসছে, এখানে বিভিন্ন কালারে আমরা ক্লিক করে সেই কালার হয়ে যাবে। সাপোজ এই কালারটা করতে চাচ্ছি, ওকে প্রেস করবো, দেখেন এই কালারটা হয়ে গেছে আর্টবোর্ডে। তো এটা আপনার ইচ্ছা যে আপনি কোন কালার প্লেটটা সিলেক্ট করবেন বা সেভ করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমরা এটা হোয়াইট রাখলাম আপাতত, তো হোয়াইট। তারপরে হচ্ছে ইমেজ সাইজ, এই প্যানেলটা গেল, এখন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজটা গুরুত্বপূর্ণ, তো ইমেজ সাইজ কেন গুরুত্বপূর্ণ দেখি, আমরা এখানে দুইটা ইমেজ সাইজের দুইটা দেখতে পাচ্ছি, এখানে একটা লেখা আছে অরিজিনাল আর আরেকটা লেখা আছে নিউ সাইজ। তো অরিজিনাল আর নিউ সাইজ আমাদের পার্থক্যটা কি, নিউ সাইজ মানে কি আমরা যে কোনো সাইজ করতে পারবো? হ্যাঁ করতে পারবো। তো এখানে উইথ 600 বা 400 আছে তাই না? তো আমরা এখন এখানে সাপোজ যদি চেঞ্জ করে দিই, যতই করি 2000 করে দিই, 600 তাই না, 2400 যদি করি, 2400 যদি করি, দেখে 1600 হয়ে গেছে, তার মানে কি 4 6 24, 4 গুণ বাড়ছে, এটা আমরা শুধু একটা বাড়াইছি কিন্তু 2400 করছি উইথটা, হাইটটাও 1600 হয়ে গেছে অটোমেটিক্যালি, মানে কি অরিজিনাল রেশিও অনুযায়ী এটা বাড়তেছে। আমাদের যেটা নিউ ইমেজ সাইজের রেশিও আর্টবোর্ড সাইজ অরিজিনাল, তো আমরা এটা অরিজিনাল রেখে এটাতে যত ইচ্ছা তত দিতে পারি। তো আমরা কত দিব মনে রাখবো, আমরা যখন কাজ করব তো আমরা মিনিমাম 1000 দিব আর ম্যাক্সিমাম 4000 দিব, এর বেশি দেওয়ার দরকার নেই, 4000 দিলে যথেষ্ট বেশি। তো মিনিমাম 1000 দিব, আমি এখানে দিলাম আপাতত 2400। আচ্ছা 2400 দিয়ে সেভে ক্লিক করলাম, এখানে কাজ শেষ, আর কোনো কাজ দরকার নেই, এগুলো যেটা আছে সেটা দেখ পার্সেন্টেজ। তবে এখানে এগুলো এটা হচ্ছে, এটাতে কোনো কিছু করার দরকার নেই, এটার আমি কাহিনী পরে বুঝাই দেবো, এখন বোঝাবো না, এটা পরে দেখবে, ঠিক আছে। এগুলো কোনো কিছু তো ক্লিক করবো, ধরুন নর্মালি এভাবে ক্লিক করবো, সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আমরা যেখানে সেভ করেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর ফোল্ডার করেছিলাম ফার্স্ট ক্লাস আপটানো, সেভ করে দেবো। এখন এটা কেটে দিই, আচ্ছা এটা সেভ করলাম, আরেকটা সেভ করি হচ্ছে 2400 করছি তাই না, আরেকটা 4000 সেভ করি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। আবার যাবো এক্সপোর্টে, সেভ ফর ওয়েব, এগুলো সব ঠিক থাকবে। আমরা 600 জায়গা এটা হচ্ছে 4000 সেভ করলাম, যে সেভে ক্লিক করবো, আরেকবার ক্লিক করবে, এখন এটা হচ্ছে 2 নম্বর দিলাম, এখন হচ্ছে এটা কেটে দিই, ক্রস করে কেটে দিলাম, এটাও কেটে দিলাম। আচ্ছা এখন আমরা চলে যাব এটা ইলাস্ট্রেটরে, দেখেন এখানে 3টা ফাইল আছে তাই না, একটা এই দুটো হচ্ছে জেপিজি, যেটা হচ্ছে জেপিজি আমরা বড় করতে পারবো, বড় করে দেখতে পারবো আমার কাজ কেমন হয়েছে, এটাও জেপিজি, এটা আমরা বড় করে দেখতে পারবো যে কাজ কেমন হয়েছে। আচ্ছা তো এখানে কাহিনিটা কি আমরা দেখি, আমি যদি মাউস পয়েন্টারটা দেখেন এটাতে নিয়ে গেলাম, এখানে দেখাচ্ছে ইমেজ টাইপ জেপিজি ফাইল, ডাইমেনশন 2400 বাই 1600, সাইজ হচ্ছে 52.5 কিলোবাইট, প্রথমটা এটা যেটা 2400 সেট করেছিলাম 52.5 কিলোবাইট। আমি যদি এটাতে মাউস পয়েন্টারটা নিয়ে যাই, এখানে দেখতে পাবো ইমেজ টাইপ জেপিজি ফাইল, ডাইমেনশন 4000 × 2467, সাইজ হচ্ছে 154 কিলোবাইট। তাহলে এটা কি কিলোবাইট সংখ্যাটা কত, 100 বেড়ে গেছে না, এটা তো ছিল কত 52, এটা হচ্ছে 154 কিলোবাইট। তার মানে কি আমাদের হচ্ছে যত বেশিতে সেভ করবো তত কোয়ালিটিটা ভালো হবে, পাশাপাশি হচ্ছে রেজুলেশনটা যেমন রেজুলেশনটা বাড়বে, কোয়ালিটি ইমেজ কোয়ালিটি হচ্ছে কত এসছে 150 কিলোবাইট। তো 150 কিলোবাইট ইমেজ মানে যথেষ্ট ভালো ইমেজ একটা, আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজটা করবেন 150 কিলোবাইট ইমেজ মানে যথেষ্ট ভালো ইমেজ। তো এটা গেল হচ্ছে ইমেজ কোয়ালিটি, তারপরটা হচ্ছে কাহিনীটা কি আমাদের ওটা তো ডিলিট করে দিচ্ছি, এখন আমাদের সাপোজ চেঞ্জ করতে মনে গেল যেটা আমরা রেড কালার দিছি, এখন রেড কালার না, আমরা এটা হচ্ছে কি কালার দেব, ব্লু কালার দেব। তো এখন আমরা ব্লু কালার সাপোজ এটা চেঞ্জ করতে নিয়ে গেছি, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে ফোল্ডারে নিয়ে গেলাম, এটা হচ্ছে আমরা চেঞ্জ করব, দেখেন আমরা ক্লিক করে কিন্তু এটা মুভ করাতে পারছি না, মুভ হচ্ছে কিন্তু এটা মুভ না, এটা কিন্তু ইমেজ মুভ হচ্ছে, গোটাটা ইমেজ হচ্ছে। আমি যদি এখন এটা সিলেক্ট করে কালার চেঞ্জ করতে চাই শুধুমাত্র রেডটা, এটা কিন্তু সিলেক্ট করতে পারছি না, কালার অপশনটাও কোনো কিছু ভিজিবল নেই,
তো জেপিজি ফাইল তো আমরা আর এডিট করতে পারবো না, এটা এডিটেবল ফাইল না, এটা হচ্ছে বায়ারকে ডেলিভারিবল ফাইল, এটা এই ফাইলটা কখনো এডিট করা যাবে না। তো আমরা এডিট কোনটা করতে পারবো? এই ফাইলটা করতে পারবো, যে ফাইলটা আমরা হচ্ছে প্রথমে সেভ করছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল। তো আমরা এই ফাইলটাতে যদি ডাবল ক্লিক করি তো দেখেন এটা আগের অবস্থানে চলে আসছে, কিন্তু আমরা যদি এটাতে ক্লিক করি আবার সেটা এখন যদি আমরা এখানে ব্লু কালার সিলেক্ট করি আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। তো বোঝা গেছে ভেক্টর ফাইলটা আসলে কি?